সুলতানপুর হানিফিয়া স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দশম শ্রেণীর পরীক্ষা এসএসসি পরীক্ষার্থীদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের উচ্চতর গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের 8-2 আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসগুলোতে আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। আমি তোমাদের আজ 8.2 11 গাণিতিক সমস্যাটা নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে এ কস থিতা মাইনাস বি সাইন থিতা ইকুয়াল টু সি হলে a cos theta minus b sin theta equal to যদি c হয়ে থাকে তাহলে আমাদের দেখাতে হবে a sin theta plus b cos theta equal plus minus root over a square plus b square plus minus c square। তোমরা এদিকে একটু লক্ষ্য করো যে আমাদের এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু সি যদি দেওয়া থাকে তাহলে এটা মাইনাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে, বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি আছে। আমরা উভয় পক্ষে, আমরা যেহেতু এখানে যে একটা ক্লু দেওয়া আছে যে সি স্কোয়ার, তাহলে এখানে যেহেতু সি আছে উভয় পক্ষে আমরা বর্গ করলে স্কোয়ারটা পেয়ে যেতে পারি। তাহলে এ কস থিটা প্লাস মাইনাস বি সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, কি করলাম বর্গ করে। এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ কস থিটা ইন্টু বি সাইন থিটা প্লাস বি সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস টু এ বি সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল সি স্কোয়ার। এবার লক্ষ্য করো এখানে এ কস থিটা আছে আর এখানে আছে এর সাথে সাইন থিটা, তাই আমরা এটাকে পরিবর্তন করে ফেলি। এ স্কোয়ার কস স্কোয়ার সূত্র হচ্ছে 1 সাইন স্কোয়ার থিটা মাইনাস টু এ বি সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ারের সাথে, এখানে এখানে বি এর সাথে কস আছে, এখানে আছে বি বি এর সাথে সাইন, এই জন্য সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। আমরা এখানে গুণ করে দিলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা টু এ বি সাইন থিটা কস থিটা, গুণ করে দিলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। এখন আমাদের যেহেতু ওখানে ডান পক্ষে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে আমাদের এখানেও তো আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি স্কোয়ারটা যদি আমরা এদিকে নিয়ে আসি মাইনাস সি স্কোয়ার, আর এদিকে রয়েছে এখানে মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার, এটা প্লাস হয়ে যাবে। মাইনাস টু এ বি সাইন থিটা আছে, যদি ডান দিকে যায় তাহলে প্লাস টু এ বি সাইন থিটা কস থিটা মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার আছে, এদিকে গেলে প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এখানে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে লেখা যায় এ সাইন থিটা হোল স্কোয়ার, আর এটাকে লেখা যায় বি কস থিটা হোল স্কোয়ার মাইনাস মানে প্লাস টু এ সাইন থিটা ইন্টু বি কস থিটা। তাহলে আমরা এখানে একটা সূত্র তৈরি করে নিলাম, এ স্কোয়ার সাইন স্কোয়ারকে লেখা যায় এ সাইন থিটা হোল স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার কস স্কোয়ার লেখা যায় বি কস থিটা হোল স্কোয়ার, মাঝখানে সূত্রের টু এ হচ্ছে এ সাইন থিটা,
মিউ হচ্ছে বি কস থিটা তাহলে আমরা কি সূত্র পাই এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ইকুয়াল টু এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র তাহলে সুতরাং আমরা যদি এ সাইন থিটা প্লাস বি কস থিটা বের করতে যাই তাহলে এটা এখানে বর্গমূল হয়ে যাবে এ স্কয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা প্রমাণ বিষয় পেয়ে গেলাম রুট তাহলে তোমরা আবার একটু লক্ষ্য করো উভয় পক্ষে আমরা কি করব প্রথমে বর্গ করব এ মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা হোল স্কোয়ার এস এ হোল স্কোয়ার হলো এ স্কোয়ার কস স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস টু এ বি সাইন থিটা কস থিটা লিখলাম প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার সাইন হোল স্কোয়ার সাইন স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার এবার আমরা কি করলাম যেহেতু আমাদের প্রমাণের মধ্যে দেওয়া আছে এর সাথে সাইন এবং বি এর সাথে কস তাহলে এ কস স্কোয়ার মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আবার বি সাইন স্কোয়ার মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার তাহলে আমরা গুণ করে দেই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু এ বি সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার দিয়ে যখন গুণ করবো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এদিকে আসলে মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে আর এখানে মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার এদিকে গেলে ডান পক্ষের পাশে গেলে প্লাস আবার মাইনাস টু এ বি এটা ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে এখানে মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার এ পাশে আসলে প্লাস হয়ে যাবে তাহলে এখানে আমরা আবার একটা সূত্র তৈরি করে ফেললাম অর্থাৎ এ সাইন থিটা হোল স্কোয়ার প্লাস বি কস থিটা হোল স্কোয়ার মাঝখানে টু এ বি এ সাইন থিটা বি কস থিটা তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তো উভয় পক্ষে এখানে আমরা যদি বর্গমূল করি অর্থাৎ এ সাইন থিটা প্লাস বি কস থিটার মান বের করতে গেলে এখানে স্কোয়ার দিকে গেলে রুট ওভার হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্রমাণিত এরপর আরেকটা গাণিতিক সমস্যা দেখো মানো মান নির্ণয় আমরা এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার পাই বাই সিক্স প্লাস কস স্কোয়ার পাই বাই ফোর টেন স্কোয়ার পাই বাই থ্রি প্লাস কট স্কোয়ার পাই বাই সিক্স এই রাশিটার মান আমাদের বের করতে হবে তো আমরা সাইন স্কোয়ার পাই বাই সিক্স পাই বাই সিক্স হচ্ছে পাই এর মান হচ্ছে 180 তো পাই বাই সিক্স এর মান হচ্ছে 180 কে সিক্স দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান কত সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ তার হোল স্কোয়ার এরপরে দেখো 180 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 4 4 16 45 ডিগ্রি সাইন কস 45 এর মান কত কস 45 এর মান হচ্ছে 1/√2 তার হোল স্কয়ার প্লাস ট্যান 60 ডিগ্রির মান কত পাই বাই থ্রি মানে 180/3 60 অর্থাৎ √3 প্লাস কস 30 কট 30 মান পাই বাই সিক্স এখানে আমরা বের করছি আগে 30 ডিগ্রি কস 30 ডিগ্রির মানও √3 হোল স্কোয়ার এবার আমরা ফাইনালি বের করি 1/4 প্লাস 1/2 3 প্লাস 3 তাহলে লসাগু হচ্ছে 4 1 প্লাস অর্ধিভাগ লব দ্বিগুণ 2 2 4 2 3 4 12 12 তাহলে কত পেলাম আমরা 12 12 24 26 27 তো শিক্ষার্থীরা তাহলে তোমরা দেখলে যে এখানে আমরা মানগুলো জানা থাকলে 30 ডিগ্রি
45 degree, 60 degree, 90 degree এই মানগুলো জানা থাকলে আমরা যে কোনো রাশির মান বের করতে পারবো। তো আজ এ পর্যন্তই, তোমরা বাড়ির কাজ হিসেবে 11, 12 এবং 13 নম্বরের গাণিতিক সমস্যাগুলো করে ফেলবে। তো আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।